আপনারা যারা 2025-এর HSC ক্যান্ডিডেট এখন হয়তো অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আর কিছুদিনের মধ্যে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, তো ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে এসেনশিয়াল হয়ে যায় একটা পার্সোনাল PC। আজকাল সবাই স্টাডি পারপাসে পার্সোনাল PC বেশি ইউজ করে। ভার্সিটিতে গ্রুপ স্টাডি, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট ওয়ার্কসের জন্য একটা পার্সোনাল PC মাস্ট লাগবে। তাই আপনাদের জন্য কিউএস ইন্ট্রোডিউস করেছে ঠিক এরকম একটা বাজেট ফ্রেন্ডলি 33K বাজেটের Ryzen 7 সিরিজের মিনি PC, Lania R4। এটা কিন্তু একদম পোর্টেবল, চাইলে এটা যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন। Lania R4 এর ডিজাইনটা কিন্তু জোস, উপরের কাভার ব্রাস ফ্যাশনে ডিজাইন করা, রাইট সাইডে কিউবিটস এর লোগো, চারিদিকে ব্রাইট ফেস বেবেল স্টেইনলেস, মিডল ফ্রেম অ্যালুমিনিয়াম অ্যালয় ফাইন ফ্রস্টেড, আর এরপর নিচের বাকি অংশ ABS প্লাস্টিক দিয়ে বিল করা, আর চারিদিকে অ্যানা ফায়ারপোর্স যেগুলো আপনার রেগুলার কাজের জন্য বেশি দরকার। 3.5mm হেডফোন অ্যান্ড মাইক কম্বো জ্যাক, ফুল ফাংশনাল USB Type-C পোর্ট, এটা দিয়ে আপনি ডেটা ট্রান্সফার, ফোন চার্জ দেওয়া এবং এক্সটার্নাল মনিটর কানেক্ট করতে পারবেন। এরপরে পাশাপাশি 3টি USB 3.0 Type-A, পিছনের দিকে কোনো USB পোর্ট নাই, 2টি ল্যান পোর্ট 2.5G, এটা অনেকের কাছে খুবই এসেনশিয়াল, বিশেষ করে যাদের 2টি ভিন্ন ল্যান কানেকশন দরকার হয়। তারপর উপরে নিচে 2টি HDMI 2.0, পাশে একটি ডিসপ্লে পোর্ট 1.4, সামনের দিকে একটা Type-C আর পেছনে 2টি HDMI এবং একটি ডিসপ্লে পোর্ট, দ্যাট মিন্স আপনি 4টা মনিটর ইজিলি কানেক্ট করতে পারবেন। তারপর একটি ক্লিয়ার সিমোস হোল, এটা আপনি বায়ো সেটিংস রিসেট করতে ইউজ করতে পারবেন। ডান দিকে মিডল ফ্রেমে একটি TF কার্ড স্লট, যেখানে 2 TB পর্যন্ত আপনি স্টোরেজ ইনসার্ট করতে পারবেন। একটা সেফটি কি হোল, যে কোনো জায়গায় লক করে রাখতে পারবেন। প্রসেসর হিসেবে এই PC-টা থাকছে AMD Ryzen 7 4800H প্রসেসর, অ্যান্ড এটা একটা মোবাইল সেগমেন্টের প্রসেসর, 8 Core 16 Threads, ফ্রিকোয়েন্সি 2.9 GHz, অ্যান্ড এই প্রসেসর সর্বোচ্চ স্পিড প্রডিউস করবে 4.2 GHz পর্যন্ত, 54 hour পর্যন্ত পাওয়ার কনজিউম করতে পারে। Ryzen 7 4800H প্রসেসরের সাথে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স রয়েছে Radeon RX Vega 7, যা 1600 MHz পর্যন্ত ফ্রিকোয়েন্সি প্রডিউস করে। মেমোরি হিসেবে আছে DDR4 3200 MHz র্যাম, ভেতরে ডুয়েল চ্যানেলে আপনি 64 GB পর্যন্ত র্যাম এক্সপ্যান্ড করতে পারবেন, আর স্টোরেজ হিসেবে আছে Western Digital Green SS350 NVMe Gen 3 SSD। আমরা আপাতত ভেরিয়েন্ট গুলোতে 500 GB এন্ড 1 TB স্টোরেজ দিচ্ছি, আপনি চাইলে 2 TB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। ওয়াইফাই হিসেবে আছে Realtek 8821C ওয়াইফাই 5 চিপসেট এন্ড Bluetooth 4.2। এখন আসি প্রোডাক্টিভিটি, কি কি পারপাসে এটা ভালোভাবে ইউজ করতে পারবেন। অফিস টুলস এন্ড ফটোশপের কাজগুলো ভালোভাবে হয়ে যাবে এতে, ইলাস্ট্রেশনের কাজগুলো করতে পারবেন, বাট অনেকগুলো লেয়ার এন্ড অবজেক্ট দিয়ে অ্যাডভান্স কাজ করতে গেলে হালকা ল্যাগ ফেস করতে পারেন। ভিডিও এডিটিং এ বেসিক কাজগুলো করতে পারবেন, সেক্ষেত্রে Premiere Pro 2023, Filmora 13, ক্যামস্টাশিয়া, ক্যাপকাট ইউজ করতে পারবেন, বাট অ্যাডভান্স অ্যানিমেশন, 3D মডেলিং কিংবা VFX এর কাজ করতে গেলে স্লো এক্সপিরিয়েন্স পেতে পারেন। কোডিং এর জন্য বেস্ট একটা মিনি PC, ভিজুয়াল স্টুডিও কোর, নেটবিনস, টেক্সটমেট এর মতো সফটওয়্যারগুলো ভালোভাবে চলবে। আর যে প্রফেশনে আর যে বয়সে থাকি না কেন, গেমস খেলা এখন আমাদের কাছে একটা নেশার মতো হয়ে গেছে। Lania R4 মিড রেঞ্জের পপুলার গেমসগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন, লাইক Battlefield 3, কল অফ ডিউটি গোস্ট, নিড ফর স্পিড পেব্যাক, Far Cry 5, অ্যাসাসিনস ক্রিড অরিজিনস এর মতো গেমসগুলো আপনি ডিসেন্ট সেটিংসে খেলতে পারবেন। একই সাথে পাওয়ার অ্যান্ড পোর্টেবিলিটি চাইলে এই মিনি PC Lania R4 পারচেজ করতে পারেন, ইজিলি ক্যারি করা যাবে সব জায়গায়, স্কুল, কলেজ, ভার্সিটি, এমনকি ট্রাভেল করতে গেলেও এটা আপনি ক্যারি করতে পারবেন খুব ইজিলি। এই কম্প্যাক্ট মিনি PC প্রাইস শুরু হচ্ছে মাত্র 33,999 টাকায়। সেম স্পেক্স এন্ড কনফিগারেশন দিয়ে একটা ডেস্কটপ PC বিল করতে গেলে আপনাকে 50,000 টাকার উপরে বাজেট গুনতে হবে। সেই হিসেবে এই মিনি PC পোর্টেবল এন্ড যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি, সাথে আফটার সেল সার্ভিসটাও আপনার কনফিডেন্স বাড়াবে। এই মিনি PC-টি পারচেজ করার পরে আপনি পাচ্ছেন কিউবিটস এর ইউনিক আফটার সেল অফার, থাকছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 45 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের মধ্যে ফুল রিফান্ডের সুযোগ। আর 100% নিশ্চয়তার জন্য আপনি আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে যতক্ষণ খুশি এই মিনি PC-তে গেমস খেলে সফটওয়্যার রান করে দেন আপনি আপনার বাইন্ডেশন নিতে পারছেন। আমাদের ঢাকার ঠিকানা মিরপুর শপিং সেন্টার, Level 11, Mirpur 2, Dhaka। আর যারা চট্টগ্রাম থেকে পারচেস করতে চান, চলে আসুন চট্টগ্রাম শহরের CDA Avenue-তে অবস্থিত ইউনেস্কো সিটি সেন্টারে, 7 নম্বর 64 টিনে। তো আজ চলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ডিভাইস নিয়ে।